এতদিন পরে বাড়ি ফিরে বেশ ভালোই লাগছে। সত্যি ঘুরতে গিয়ে যা হলো। মা বাবা আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। উজাসকে নিলি না? ও রেস্ট নেবে বলল, তাই আমরা দুজনেই যাচ্ছি। বেশ তো ঘুরে আয়। অনেকদিন পর বাড়ি ফিরে বেশ ভালোই লাগছে বল। হ্যাঁ, ডক্টর পাবলো আমাদের যা বিপদে ফেলেছিল কোনোদিন ভুলবো না। আমি তো ভেবেছিলাম শেষে গিয়ে ডক্টর পাবলো উজাসকে হারিয়েই দেবে। আমি তোকে বলেছিলাম না, ডক্টর পাবলোকে উজাস ঠিক এইভাবে উড়িয়ে দেবে। আরে বাবা, আরে এ কি পিট, কি করলি তুই? বদমাস, তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি। পালা পিট পালা। এই তোরা, থাম বলছি। পুট, এই দিকে আয়। যা বাবা, কোথায় গেল? উফ, জোর বাঁচান বেঁচে গেলাম বল। সাবধানে চলার চেষ্টা করবি, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, এবার চল একটু আইসক্রিম খেয়ে আসি। আঙ্কেল, আমাদের দুটো আইসক্রিম দিন। কি ফ্লেভারের আইসক্রিম নেবে? আমারটা ভ্যানিলা। আর আমারটা চকলেট। এই নাও তোমাদের আইসক্রিম। আইসক্রিমটা ভালোই খেতে, তাই না? হ্যাঁ খুব ভালো, উজাসের জন্যও নিয়ে যেতে হবে। ঠিক বলেছিস। স্যার, আপনার এই অবস্থা কি করে হলো? আর বলবেন না, দুটো বদমাস ছেলে আমার মাথায় ঢিল ছুড়ে মারলো। আপনি কিছু বললেন না? আমি তো ওদের ধরার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোথায় যে পালিয়ে গেল। আজকালকার ছেলেগুলো সব বদমাস হয়ে গেছে, তবে আমাদের ছেলেরা কিন্তু ওরকম না। ওরা খুব ভালো ছেলে, আর ওরা গুরুজনদের খুব শ্রদ্ধা করে। আমরা চলে এসেছি। এই হলো আমাদের দুই ছেলে, পিট আর পু। তোরা এদিকে আয়, আমার বসের সাথে আলাপ করিয়ে দি। ওরে বাবা, এ তো সেই লোকটা, একেবারে আমাদের বাড়িতে চলে এসেছে। আমি তো এই দুটো ছেলের কথাই এতক্ষণ ধরে বলছিলাম। এ দুটো আপনার ছেলে, এক্ষুনি এদেরকে শাস্তি দিন, না হলে আপনাকে আমি চাকরি থেকে তাড়িয়ে দেব। না না স্যার, কোনো একটা ভুল হচ্ছে। উজাস, বাঁচা আমাদের। আপনি সব কিছু ভুলে যান। আপনাদের বাড়ি এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল, তাই আমি ঠিক করেছি কালকে থেকে আপনি আমাদের অফিসের ম্যানেজার। সে কি একেবারে ম্যানেজার? তুই ঠিক সময় চলে এসেছিস রে উজাস। হ্যাঁ সত্যি রে, এই নে তোর জন্য আইসক্রিম এনেছি। আইসক্রিম? বাহ, আমার আইসক্রিম খুব ভালো লাগে।